ইউরোপ সর্বদা এখানকার স্ট্রাকচারের জন্য খুবই বিখ্যাত। এখানকার শহরগুলো এমনভাবে তৈরি যে দূর থেকে দেখলে পুরো পেন্টিংয়ের মতো লাগে। হ্যাঁ বন্ধুরা, সেই কারণেই বিশ্ব পর্যটকদের প্রিয় গন্তব্য ইউরোপ দেশ বেশিরভাগ ক্ষেত্রেই হয়। সেখানকার স্ট্রাকচার এমনটাই যে সেখানকার মানুষ চাকরির জন্য প্রতিদিন এক দেশ থেকে অন্য দেশে যায়, সন্ধ্যায় তারা বাড়ি ফেরে। ইউরোপের 44টি দেশ একে অপরের সাথে এমনভাবে সংযুক্ত যে মানুষেরা পায়ে হেঁটে কিংবা সাইকেলে চেপে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারে। এমনকি ইউরোপে আকাশচুম্বী কোনো ইমারত নেই। কিভাবে এবং কেন ইউরোপ এত আলাদা এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার এত বিশেষ কিভাবে হয়ে উঠল, চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওতে। ইউরোপ এমন একটি মহাদেশ যেটা এশিয়ার সাথে সম্পূর্ণভাবে জুড়ে আছে। এই দুটো মহাদেশ ইউরেশিয়ার একটি অংশ। ইউরোপ ইউরেশিয়ার পশ্চিমী দিকে বিস্তার করে। এটা একমাত্র এমন একটি মহাদেশ যেখানকার সমস্ত দেশগুলির সড়ক একে অপরের সাথে সংযুক্ত, মানে খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায়। যেমন আমরা ইন্ডিয়ার এক শহর থেকে অন্য শহরে সহজে যেতে পারি না, সেখানকার লোকেরা প্রতিদিন বিভিন্ন দেশ ভ্রমণ করে। ইউরোপ সর্বদাই নিজেদের এক্সট্রাঅর্ডিনারি প্ল্যানিং এবং অর্গানাইজেশনের জন্য প্রসিদ্ধ, যেটা তৈরির জন্য যুগ যুগ সময় লেগে গেছে। এই কন্টিনেন্ট এমনভাবে তৈরি হয়েছে যেই দেশের বিভিন্ন শহর বিশ্বের সবচেয়ে ওয়েল ডেভেলপড সিটি হয়ে দাঁড়িয়েছে। ইউরোপ পৃথিবীর কিছু মোস্ট অ্যাডভান্স সিটি, এক্সিলেন্ট ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক এবং আরবান এনভায়রনমেন্টের জন্য জানা যায়। এইরকম স্ট্রাকচার আজ পর্যন্ত বড় বড় দেশ করতে পারেনি। ইউরোপের ট্রান্সপোর্ট স্ট্রাকচার এতই উন্নত মানের, বহু লোকেরা এক দেশ থেকে অন্য দেশে জব ডিউটি কমপ্লিট করে বাড়ি ফিরে আসে।